অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে প্রাক প্রস্তুতি নিয়ে রেখেছে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা সীমান্ত এলাকায় যাতে কোনো রূপ অশান্তির বাতাবরণ তৈরি না হয় তার জন্য বাড়ানো হয়েছে টহলদারিও রাজ্য প্রশাসনের পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে কড়া নজরদারি রেখেছেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা রাজ্যের আটশো ছাপান্ন কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে কাটাতারের বেড়া হয়ে গেছে প্রায় আটশো কিলোমিটার তার মধ্যে নব্বই কিলোমিটার এলাকায় চলছে কাজ তবে সীমান্ত ফেন্সিং নিয়ে ঘটবে না ভোটের কোনো ব্যাঘাত সীমান্তে কাটাতারের বাইরে থাকা লোকজনেরও যদি বৈধ পরিচয়পত্র থাকে তাহলে ভোট দিতে কোনো সমস্যা হবে না বলে জানান বিএসএফ এর আইজি এস আর ওঝা বিএসএফ আটশো কিলোমিটার কে বর্ডার বাংলাদেশকে সাথ আমার হ্যাঁ उसको गार्ड कर रही है 18 बटालियन हमारी लगी हुई हैं सभी बटालियंस को अलर्ट कर दिया गया है कमांडेंट्स की ड्यूटी लगा दी गई है कि बटालियन से निकल के अपने बॉर्डर के इलाके में घूमेंगे और वहीं रात को भी रहेंगे और ये कार्रवाई चल रही है पिछले छः सात दिनों से यदि सीमांत इलाकाचार वाणिज्य रोधे बी एस एफ जवान रा दीवार नजरदारी रखे छा बीएसएफ पदस्थ आधिकारिकरा घनो घनो सीमांत इलाका परिदर्शन कर আপাতত এই পর্যন্তই পরবর্তী ব্রেকিং এর জন্য লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ দি পাবলিক ইন্টারেস্ট সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন আমাদের ইউটিউব চ্যানেল টাইমস টোয়েন্টি ফোর